আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা অনলাইনে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটি ব্যবসায়ীদের উদ্দেশ্যে যারা দোকান কিংবা যে কোনো ব্যবসায়ের হিসাব নিকাশ রাখার জন্য খাতা ব্যবহার করে থাকেন, টালি খাতা হাতে কলমে লিখে রাখতে হয় ব্যবসায়ের হিসাব নিকাশ বিবরণী, বাকির খাতা কিংবা খরচের খাতা, তবে এই ভিডিওটি দেখে আপনি টালি খাতার ব্যবহার জানতে পারবেন। টালি খাতা আপনি মোবাইলের মাধ্যমে ব্যবহার করতে পারবেন নেট ছাড়া কিংবা নেট সহ। সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে শুধুমাত্র একটি অ্যান্ড্রয়েড ফোন। তো আপনাকে বলতে বলতে আমি গুগল প্লে স্টোরে প্রবেশ করে টালি খাতা অ্যাপসটাকে ইনস্টল করে নিচ্ছি, আপনি প্রসেসটা দেখে নিন। গুগল প্লে স্টোরে ঢুকে আপনি সার্চ বারে লিখবেন টালি খাতা। টালি খাতা অ্যাপস দিয়ে এসে শুধুমাত্র হিসাব নিকাশই রাখবেন তা নয়, এখানে আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে। আপনার ব্যবসায়ীর যারা বাকির কাস্টমার রয়েছে তাদেরকে তাগাদা মেসেজ পাঠাতে পারবেন, অর্থাৎ আপনার দোকানের নাম থাকবে, কত টাকা তার কাছে বাকি রয়েছে সেভাবে করে আপনি তাগাদা পাঠাতে পারবেন। আপনি এক নজরে দেখতে পারবেন আপনার এই প্রতিষ্ঠানে টোটাল কত টাকা বাকি রয়েছে, আজকের খরচ কত, আজকের কেনাবেচা কত, কত টাকা বাকি আদায় হলো, তো এই সব কিছু দেখতে পারবেন। এরকম একটি সুযোগ রয়েছে। তার পাশাপাশি আর একটা সুযোগ রয়েছে, সে হচ্ছে আপনি মোবাইল রিচার্জের ব্যবসা করতে পারবেন। এখান থেকে আপনি চাইলে কাউকে পেমেন্ট করতে পারবেন, অথবা আপনার নাম্বারে আপনি যে পাওনাদার সেই দেনাদার আপনাকে টাকা পেমেন্ট করতে পারবে। যেহেতু এটা টালিখাতা অ্যাপস, একটি টাকা পয়সার হিসাব নিকাশ রয়েছে, সুতরাং এটা ভালো করে আপনাকে বুঝতে হবে। টালিখাতা অ্যাপসটা ইউজ করাটা আগে আপনাকে জানতে হবে। তো টালিখাতা অ্যাপসের ব্যবহার শিখতে হলে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। তাহলে প্রথমে আমরা প্লে স্টোর থেকে টালিখাতা অ্যাপসটাকে ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল অপশনে ক্লিক করলাম, টালিখাতা অ্যাপসটি ইনস্টল হয়ে গেল। এবার আমরা ওপেন করব। তো ওপেন করার পরে তো আমি এখানে আমার নিজের নাম্বারটি দিব। নাম্বারটি দেওয়ার পর এখানে পরবর্তী অপশনে ট্যাপ করলাম, ভেরিফিকেশন একটি কোড আসবে। ভেরিফিকেশন কোডটি আসেনি, তারপর আমরা এখান থেকে ব্যবহার শুরু করতে পারবো, পরবর্তীতে নাম্বারটি ভেরিফাই করে নিব। তো এখানে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের নাম, আপনার যে নামে ব্যবসা প্রতিষ্ঠান সেই নামটি এখানে দিতে পারেন, অমুক স্টোর তমুক স্টোর এরকম দিতে পারেন, অথবা আপনার নিজের নামও দিতে পারেন। তারপরে ব্যবহার শুরু করি এখানে ট্যাপ করবেন, এখানে অ্যালাউ করে দিবেন। তো প্রথমে আপনি ইন্টারফেস এরকম দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে যাদের দোকান রয়েছে, যে কোনো দোকান হতে পারে, আপনার দোকান থেকে যদি কাস্টমার বাকি খেয়ে থাকে তাহলে সেই কাস্টমার এক এক করে আপনাকে অ্যাড করে নিতে হবে। যেমন এখানে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন দিয়ে কাস্টমার যোগ করি, এখানে যদি আমি ট্যাপ করি তাহলে আমি এখানে কাস্টমারের নাম লিখব, বাংলায় অথবা ইংলিশে লিখতে পারেন, অথবা আপনি আপনার ফোনে যদি ফোন বুকে সেভ করা থাকে তার নাম্বার, অর্থাৎ কাস্টমারের নাম্বার, তাহলে এখানে ফোন বুক থেকে যোগ করুন। যেহেতু এই নাম্বারটি নাম লেখা নাই তাই আপনি এখানে তার নামটা দিতে পারেন। এই কাস্টমারের কাছে আপনার যদি পূর্বে খাতা তৈরি করা থাকে সেই খাতা থেকে উঠিয়ে নেবেন সেই কাস্টমারের কাছে কত টাকা আপনার বাকি রয়েছে, সেই বাকির টাকার পরিমাণটা এখানে লিখবেন। ধরেন যে 500 টাকা তার কাছে বাকি রয়েছে। এখন হচ্ছে এই কাস্টমার চিহ্নিত করে রাখার জন্য আপনি সেই কাস্টমারের ছবি সেট করে রাখতে পারেন। অনেক সময় চিনতে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনি সেই কাস্টমারের ছবি তুলে রাখতে পারেন। ওকে, ছবি সেট করে দিলাম। এবার হচ্ছে আমি এখানে নিশ্চিত অপশনে ট্যাপ করলাম, একজন কাস্টমার কিন্তু অলরেডি যোগ হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন আজকের বেচা, অর্থাৎ আজকে আমি এটা অ্যাড করেছি, মোট পাবো, অর্থাৎ আপনার বাকি কাস্টমার এই হচ্ছে মোবারক, বাকি কাস্টমার 500 টাকা তার কাছে পাবেন। এভাবে করে আপনার যতগুলো বাকি কাস্টমার রয়েছে যাদের কাছে টাকা পাবেন সবাইকে কাস্টমার যোগ করি অপশনে ট্যাপ করে অ্যাড করে নেবেন। মনে করেন আপনার সকল কাস্টমার অ্যাড করা হয়ে গেলো। এখন হচ্ছে আপনি বেচা কিনা করতেছেন, কোনো কাস্টমার আপনার থেকে বাকি নিবে, তখন আপনি সেই কাস্টমার উপরে ভাবে করে ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে দেখতে পাচ্ছেন দিলাম, অর্থাৎ বেচা। আপনি যদি এখন তার কাছে বিক্রি করেন কোনো কিছু তাহলে এই দিলাম বা বেচা এখানে লিখবেন। মনে করেন যে 5 টাকা বা 50 টাকা বা 55 টাকা সে সদয় আপনার থেকে কিনেছে, এখন কী কী কিনছে এখান থেকে বিবরণী লিখে রাখতে পারেন, যেমন ডাল, তেল, লবণ, এরকম করে কী কী নিছে। হয়তো বা সে কাস্টমার এক সময় ভুলে যেতে পারে, আপনাকে জিজ্ঞেস করতে পারে যে এই টাকাটা আমি কখন নিলাম, তখন আপনি এখান থেকে ডেট সহ তাকে দেখাতে পারবেন কবে সে পণ্যটা নিয়েছে এবং কী কী প্রোডাক্ট নিয়েছে সব দেখতে পারবেন। সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আমি নিশ্চিত অপশনে দিলাম, দেখুন 500 টাকার সাথে 55 টাকা অ্যাড হয়ে গেল। ওকে, ক্লোজ দিলাম, এখান থেকে বেরোয় আসলাম। এখন হচ্ছে এই কাস্টমার 10 দিন পরে আপনার টাকা, কিছু টাকা আপনাকে জমা দিয়েছে আপনার খাতায়, তখন আপনি আবারও সেই কাস্টমার উপরে ট্যাপ করবেন এবং এখান থেকে পেলাম অপশনে ক্লিক করবেন। যেমন 555 টাকা তার কাছে পাওনা রয়েছে, সে সেখান থেকে আপনাকে 200 টাকা জমা দিয়েছে। 200 টাকা কবে জমা দিয়েছে সেইখানে বিস্তারিত কিছু লিখে তারপরে আপনি নিশ্চিত অপশনে ক্লিক করলে দেখতে পাবেন যে এখান থেকে মাইনাস হয়ে গেছে, 555 টাকা থেকে 200 টাকা আপনি পেয়েছেন, 200 টাকা মাইনাস হয়েছে। এই মুহূর্তে আপনার 200 টাকা বর্তমান ক্যাশ হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 200 টাকা বর্তমানে ক্যাশ হয়েছে। এবং বিবরণী অনেকগুলি কাস্টমার যখন থাকবে হঠাৎ করে আপনার নাম্বার পরিবর্তন হতে পারে বা যে কোনো সমস্যা হয়ে যেতে পারে, সেজন্য বাকি ডাটা যে লস হয়ে যাবে এরকম না, এই নাম্বারটি দিয়ে আপনি যখনই আবার লগ ইন করবেন তখনই সেই সমস্ত হিসাব কিতাব আপনি পেয়ে যাবেন। এবং এখানে একটি ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন তাহলে এই কাস্টমারগুলির
রিপোর্টগুলি আপনি পিডিএফ ফাইল আকারে আপনার ড্রাইভে অথবা আপনার মোবাইলে সেভ করে রাখতে পারবেন। তো পিডিএফ ফাইলে সেভ করে রাখলে পরে এটা হারানোর কোনো ভয় নেই, যে কোনো সময় আপনি ওপেন করে সেই ডাটাগুলিকে ব্যাক আপ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনি একটি কাস্টমার এখানে শুধুমাত্র অ্যাড করা, তার জন্য একটি কাস্টমারের যে রিপোর্ট সেটি পিডিএফ আকারে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। দয়া প্রয়োজন পড়লে এই কাস্টমারের যে ডাটা সেগুলি আপনি প্রিন্ট করে রাখতে পারেন এবং হার্ড কপি বের করে আনতে পারেন। তো এই অ্যাপসের মধ্যে আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে, তার মধ্যে অন্যতম একটি সুযোগ রয়েছে ওয়ালেট অপশনে চলে আসবেন। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কালেকশন, আপনি এই অ্যাপসের মাধ্যমে টাকা কালেকশন করতে পারবেন। দোকানে কিংবা আপনার ব্যবসায় প্রোডাক্ট সাপ্লাই করে থাকে তাদেরকে যদি পেমেন্ট করতে চান তাহলে সে অপশন রয়েছে। জনপ্রিয় যে সুযোগটি রয়েছে সে হচ্ছে মোবাইল রিচার্জ। দোকানের বিজনেসের ক্ষেত্রে আপনি মোবাইল রিচার্জের ব্যবসাটাও এই অ্যাপসের মাধ্যমে করতে পারবেন। অ্যাপসের মাধ্যমে করতে হলে আপনি এখানে অ্যাকাউন্ট ব্যালেন্স অ্যাড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট ব্যালেন্সের উপরে ট্যাপ করলে কিছু তথ্য এই অ্যাপসের প্রয়োজন হবে, যেহেতু এখানে টাকা পয়সার ব্যাপার, সেহেতু আপনার এনআইডি এর তথ্য দিতে হবে এবং আপনার নিজের সেলফি তুলে দিতে হবে, যেরকমটা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুললে যেরকম দিতে হয়। যদিও আমার এর আগে একটি করা রয়েছে সেজন্য দেখাতে পারছি না। রিসার্চ করতে হলে আপনাকে অবশ্যই অ্যাড মানি করে নিতে হবে। এই মুহূর্তে বর্তমানে রকেট নগদ অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাড মানি করতে পারবেন, ভবিষ্যতে হয়তো বা আরও মোবাইল ব্যাংকিং বা অন্যান্য ব্যাংক অ্যাড হতে পারে, সেটা ভবিষ্যতের ব্যাপার। তবে এই মুহূর্তে নগদ কিংবা রকেটের মাধ্যমে টাকা অ্যাড করে নিতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে, এবং এই অ্যাপসটি কিন্তু একদমই সিকিউর। আর মোবাইল রিচার্জের যে সিস্টেমটি রয়েছে সে হচ্ছে মোবাইল রিচার্জের উপর যদি আপনি ট্যাপ করেন তাহলে মোবাইল রিচার্জের সম্পূর্ণ তথ্য একটি শর্ট ভিডিওতে এই চ্যানেলে দেওয়া রয়েছে, আশা করি সেটা দেখে নেবেন। যেহেতু নতুন অ্যাকাউন্ট, এখানে এনআইডির তথ্য দিয়ে তারপরে মোবাইল রিচার্জের অপশন দেখাতে হবে, তো সেটা দেখানোর জন্য সেই শর্ট ভিডিওটি দেখার অনুরোধ রইল। বেচা কিনা, খরচ, বাকি হিসাব, ক্যাশ হিসাব, মালিকের রিপোর্ট, সম্পূর্ণ সব কিছুই আপনি দেখতে পারবেন। আশা করি এই ভিডিওটি দেখে আপনার ছোট্ট কিংবা বড় বিজনেসের ক্ষেত্রে, ব্যবসায়ী হিসাব নিকাশের ক্ষেত্রে এই অ্যাপসটি বিশেষ ভূমিকা পালন করবে, আপনার কাজটাকে সহজ করে নেবে এবং সহজেই আপনার হিসাব কিতাব রাখতে পারবেন। যে কোনো সময় আপনি যে কোনো হিসাব দেখে, টোটাল হিসাবটা দেখে আপনি আইডি নিতে পারবেন আপনার আজ পর্যন্ত কত টাকা বাকি রইলো, কত টাকা ক্যাশ হলো, কত টাকা বিক্রি হলো। আশা করি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপডেট সব ভিডিওগুলো মিস না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই পথে সেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।